পুরীতে জনারণ্য, মহা ধুমধামের সেই ছবি সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি। শুধুমাত্র পুরী কেন, মাহেশ থেকে ইসকন, মহিষাদল, রাজবাড়ি থেকে তারাপীঠ, প্রত্যেকটি জায়গায় রাজ্য জুড়ে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জগন্নাথের রথ, নন্দীঘোষ, বলরামের রথ, তালধ্বজ এবং সুভদ্রার রথ, দর্পদলন, এই তিন রথে চড়ে পার্শ্ব দেবতা চারটি ঘোড়া সারথীদের সঙ্গে নিয়ে পাড়ি দেন গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। দাদা বলরাম বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন এবং পুরীর রথযাত্রা খুব বিশেষ হতে চলেছে, কারণ দুদিন ধরে পালিত হচ্ছে হবে রথযাত্রা উৎসব। 53 বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে রথযাত্রার দিন, এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব। অবশ্যই পুরীর সে উৎসবের যে আমেজ আমরা সকাল থেকে সেদিকে নজর রাখছি। রথযাত্রার পর রথ চালানো আর হয় না, সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ 8ই জুলাই ভোর থেকে আবার যাত্রা শুরু হবে। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব পালন হয়। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সঙ্গে সামনে সকাল থেকেই। পুরীর ছবি আপনারা দেখছেন, আর শুধুমাত্র এই রাজ্য, পাশের রাজ্য নয়, আহমেদাবাদের ছবি আপনারা দেখুন। আর এরই পাশাপাশি এই রাজ্যে মাহেশ, ইসকন, সেখানেও কিন্তু একই রকম উৎসবের আমেজ। আর এই মুহূর্তে মাহেশের ছবিটা আমরা একটু বিস্তারিতভাবে জানব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পায়েল রয়েছেন সরাসরি মাহেশ থেকে। মাহেশ এসে পায়েল, আমরা জানি যে এই রথযাত্রা উপলক্ষে মাহেশে প্রতি বছর যে আমেজের ছবি, যে উৎসবের ছবি আমরা দেখি, লাখো লাখো মানুষের সমাগম, আর এই মুহূর্তে রশিতে টান পড়ার অপেক্ষা, একটু সেই আমেজটাই তোমার মাধ্যমে বুঝে নিতে চাইব। রশিতে টান পড়ার জন্য এখনও 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে তার আগে এখন এই মুহূর্তে জগন্নাথের পুজো চলছে, বলরাম সুভদ্রার পুজো চলছে। সকাল থেকে একেবারে মূল মন্দির গর্ভগৃহের পাশে দালানে, যেমনটা প্রত্যেক বছর আমরা দেখি, সেখানে কিন্তু এনে রাখা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, এবং একে একে এখানে পুজো চলছে, মালা পরানো হয়েছে এবং রাজকীয় সাজে সেজে উঠেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবং এই দৃশ্য চাক্ষুষ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা, ভক্তরা, তারা এসেছেন, তারা এখানে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করছেন এবং প্রার্থনা করছেন, নিজেদের পরিবারের কামনা করছেন ভালো থাকার এবং পুজো দিচ্ছেন। এবং এই মুহূর্তে অবশ্যই যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা সামাল দেওয়ার জন্য পুলিশ ভালো পরিমাণে এখানে মোতায়েন রয়েছে এবং একেবারে মন্দিরের বিভিন্ন প্রান্তে কিন্তু পুলিশ রয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসন একেবারে সজাগ যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ এখানে ভিড় কিন্তু ছোট থেকে বড় অনেকটাই রয়েছে। একেবারে ছোট শিশুদেরকে কোলে কোলে মা বাবারা, তারা এসেছেন জগন্নাথ দর্শনের জন্য, এবং বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু দর্শনার্থীদের ভিড় এই মাহেশে হয়, তার জন্য সজাগ পুলিশ প্রশাসন। আমরা জানি যে বাংলার প্রাচীনতম রথযাত্রার উৎসব হচ্ছে এই মাহেশ রথযাত্রা, এবং তাকে কেন্দ্র করে আলাদা আবেগ থাকে, সেই আবেগে উন্মাদনা থাকে এবং তাকে কেন্দ্র করে ভিড়ও থাকে। সেই ভিড়টা এখন লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, এখানে মানুষজন এসেছে। আমি একবার সেই ভিড়টা যেমন দেখাচ্ছি, এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, এই ভিড়ের মধ্যে যদি কথা বলা সম্ভব হয় তো দেখি। কোথা থেকে এসেছেন? কন্নগর। কন্নগর? কন্নগর থেকে প্রত্যেকবার আসেন? প্রতিবার আসি। প্রতিবার জগন্নাথের টানে কিন্তু এখানে আসেন এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, এবং একদিকে যেমন পুজো চলছে ঠিক মূল মন্দিরের বাঁদিকে চলছে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন চলছে এইভাবেই কিন্তু এখন থেকে প্রায় 1.5 ঘন্টা পর, অর্থাৎ 3টে নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে মূল মন্দির থেকে বেরিয়ে যাওয়া হবে রথের কাছে, এবং সেখানে তারপর রথের রশিতে টান পড়বে এবং জিটি রোডের প্রায় 1 কিলোমিটার রাস্তা, যেখানে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সেই 1 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, কারণ এতটাই ভিড় থাকবে তখন। এবং তার আগে এই মুহূর্তে পুজো চলছে, চলছে জগন্নাথ দেবের দর্শন, এবং এখানকার যারা রয়েছেন ট্রাস্টি বোর্ডের, তারা কিন্তু সকাল থেকে একেবারে লেগে পড়েছেন এখানে এবং রব উঠছে জয় জগন্নাথ। আজ এখানে সব সুর যেন মিলেমিশে একাকার এবং শুধুই আওয়াজ শোনা যাচ্ছে জয় জগন্নাথ বলছেন ভক্তরা, বলছেন সেবায়তরা, এবং একই সঙ্গে হ্যাঁ ভোগের বন্দোবস্তও থাকছে এখানে, যেমন খিচুড়ি ভোগ থাকছে, অন্ন থাকছে, পায়েস থাকছে, কারণ আমরা জানি খিচুড়ি, অন্ন, পায়েস এই নিয়েই মাহেশ, আর তাই সেই ভোগেরও বন্দোবস্ত থাকছে। যারা এখানে পুণ্যার্থীরা আসছেন তারাও এখানে ভোগ
পারবেন এবং তার জন্য যেমন 50 টাকার ভোগ রয়েছে, একই সঙ্গে 200 টাকারও ভোগ রয়েছে। অর্থাৎ পুণ্যার্থীরা তারা এখানে জগন্নাথ দর্শন করছেন এবং একই সঙ্গে জগন্নাথের প্রসাদও তারা গ্রহণ করছেন এবং তারপরে এক রাশ ভালো মন নিয়ে জয় জগন্নাথ বলতে বলতে তারা আবারও বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। তবে তার আগে এখন এই মুহূর্তে সবাই অপেক্ষা করছেন কখন রথের রশিতে টান পড়বে, কারণ আমরা জানি যে রথের রশিতে টান দেওয়ার জন্য এখানে কিন্তু ভিড় জমে এবং পুরীর পর মহেশের রথযাত্রা দেখার জন্য কিন্তু উদগ্রীব থাকে আবাবর বঙ্গবাসী। এবছরও তার কোনো ব্যতিক্রম থাকছে না। আজ রবিবার, ছুটির দিন, ছুটির দিনে ভিড়টা একটু বেশিই রয়েছে এমনটাই বলছেন এখানকার যারা ট্রাস্টি বোর্ডে রয়েছেন তারা। একদমই পায়েল, সেই ছবিও আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি। সঙ্গে থাকো তুমি পায়েল, পুরীর ছবি আপনারা দেখছেন, মহেশের ছবি এবং ইসকন, কলকাতা ইসকনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সেই উৎসবের আমেজ, মহেশে এই মুহূর্তে পুজো পার্বণ চলছে এবং ভোগ নিবেদন, সেখানে ভোগ নিবেদনও করা হবে। আর এরই পাশাপাশি কিন্তু আমরা জানি যে শ্রীরামপুরের মহেশের এই রথ জগৎ বিখ্যাত। আর এবছর 628 বছরের উৎসব পালন হচ্ছে মহেশে এই রথযাত্রা এবং লাখো ভক্ত সমাগম। প্রত্যেক বছরে সেই ছবি আমরা দেখি, লাখো ভক্ত সমাগম বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মহেশের এই রথ দেখতে আসেন এবং রথের রশিতে এই মুহূর্তে টান পড়ার অপেক্ষা এবং সেই রশি একবার ছুঁয়ে দেখা, সেই পুণ্যলাভের আশায় এত মানুষের সমাগম। আর পুরীর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, সেইখানেও কিন্তু একই রকমভাবে শ্রদ্ধার সঙ্গে আজকের এই দিনটি পালন করা হচ্ছে। রাজ্য জুড়ে উৎসবের আমেজ তো রয়েছে। পাশের রাজ্যের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, পুরীর ছবি দেখতে পাচ্ছেন, লাখো ভক্তের সমাগম, নিরাপত্তার ব্যবস্থাও যেরকম রয়েছে, সমস্ত যে রথযাত্রাকে কেন্দ্র করে পুরীর এই রথযাত্রা এবছর কিন্তু বিশেষ হতে চলেছে সেটাও বলা হচ্ছে। কারণ দুদিন ধরে এই রথযাত্রা উৎসব পালন হবে, 53 বছর পর এই কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে রথযাত্রার দিন। এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় রথযাত্রা উৎসব শুরু হবে পুরীতে, অর্থাৎ বিশেষ তো বটেই। পরের দিন অর্থাৎ 8ই জুলাই ভোর থেকে কিন্তু আবার যাত্রা শুরু হবে। রথযাত্রার পর আর রথ চালানো হয় না, সেক্ষেত্রে আগামীকাল 8ই জুলাই আবার ভোর থেকে কিন্তু এই যাত্রা শুরু হবে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন হয়। পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুদিন ধরে এবার এই রথযাত্রা উৎসব পালন হতে চলেছে। বহু মানুষের সমাগম, লাখো মানুষের সমাগমে সেজে উঠেছে পুরী, সেই ছবি দেখছেন আপনারা, লাখো মানুষের সমাগম পুরীতে। আর একই সঙ্গে আমরা মহেশের ছবি আপনাদের দেখাচ্ছি, কলকাতা ইসকনের ছবি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটি জায়গাতেই এই রাজ্য তো বটেই, পাশের রাজ্যে পুরীর ছবি আপনারা দেখছেন এবং সেখানেও কিন্তু একই রকম সমারোহের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আচার অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। পুরীতের লোকারণ্য, লাখো মানুষের সমাগম, প্রত্যেক বছরের সেই ছবি আজও। পুরীর ছবি দেখতে দেখতেই আমরা একবার কলকাতা ইসকন, সেখানকার ছবিটাও জানবো। কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা ইসকন, সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কমলাক্ষ। এই মুহূর্তে ঠিক কী আমেজটা জানবো, আবহটা জানবো কলকাতা ইসকনে এই মুহূর্তে কী চলছে? নীলাঞ্জনা, দেখো প্রভু জগন্নাথের দর্শনে লাখো লাখো মানুষ আগামী 7 দিন ধরে তারা ঠিক এই কলকাতা ইসকনের যে রথযাত্রা, সেই রথযাত্রায় সামিল হবেন। এই মুহূর্তে ছবি তোমাকে দেখাবো, এই যে আলবার্ট রোড, ইসকনের যে মন্দিরের সামনে, যেখানে ইতিমধ্যেই কহুন্ডি বিজয় অর্থাৎ মহাসমারোহে নৃত্য গীত সংকীর্তনের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মহারানী সুভদ্রাকে রথে চড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে সকালে শেষ হয়েছে এবং তারপর এই মুহূর্তে বিনোদনের উৎসব, প্রভুর মনোরঞ্জনের জন্য কিন্তু বিভিন্ন প্রাদেশিক নৃত্য, বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা, তাদের সম্প্রদায় তারা এই মুহূর্তে প্রদর্শন করছেন। আজকে বেলা পর্যন্ত এই বিনোদন সমারোহ চলবে এবং তারপর মুখ্যমন্ত্রী তিনি এসে প্রতি বছরের মতো ইসকনের রথযাত্রার যে শুভ সূচনা করেন, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে মুখ্যমন্ত্রী সেই শুভ সূচনা করবেন এবং তার সঙ্গে সঙ্গে স্বপার্ষদ তারা আসছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হচ্ছে, তার কারণ মুখ্যমন্ত্রী
আসার সময় কিছুটা এগিয়েছে বলে জানা যাচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে ঢেলে সাজানো হয়েছে। তার কারণ প্রতি বছরের মতো কিন্তু এবারও এই ইস্কনের রথযাত্রা, যেটি 53 বছরে পড়ল, সেই রথযাত্রায় শহর কলকাতা এই রথ যে পরিক্রমা করবে এবং 7 দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি জগন্নাথ দেবের যে অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয় সেখানেই প্রভু স্থায়ীভাবে থাকবেন এবং 7 দিন পর উল্টো রথে ফেরত এসে তিনি ইস্কনের এই মন্দিরে, অ্যালবার্ট রোডের মন্দিরে সেখানে আসীন হবেন। এই 7 দিন ধরে মহাসমারোহে মেলা চলবে সেখানে এবং তুমি বুঝতেই পারছো যে যেহেতু গোটা বিশ্বের 150টি দেশের 700টি জায়গায় কিন্তু ইস্কনের এই মহা ধুমধামে এই রথযাত্রা পালিত হয়, সেই কারণে কিন্তু একটা আলাদা আকর্ষণ, একটা আলাদা মহিমা রয়েছে এবং আধ্যাত্মিকতার দিক থেকে, মহত্বের দিক থেকে, মাহাত্ম্যের দিক থেকে প্রভু জগন্নাথ দেবের এই যে আজকের দিনের এই যে বিশেষ রীতি, সেই রীতির কিন্তু একটা আলাদা তাৎপর্য রয়েছে। নীলাঞ্জনা, একদমই কমলাক্ষ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি সেই ছবি দেখাতে থাকো। রথযাত্রা আয়োজন করেছে ইস্কন প্রতি বছরের মতন, 53 বছর এবার পড়ল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিয়ে তিনি এই সূচনা করবেন, যাত্রার সূচনা করবেন দুপুর। এবং যেটা আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আসার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে এবং যার জেরে কিন্তু নিরাপত্তারও একটা বন্দোবস্ত রয়েছে, কড়া বন্দোবস্ত রয়েছে। আর সেই ছবি যেরকম আমরা ইস্কনের দেখতে পাচ্ছি, কলকাতা ইস্কনের সেই ছবি দেখতে পাচ্ছি, পুরীর ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও একবার একটু মাহেশের দিকে নজর রাখবো, সেখানে আমাদের প্রতিনিধি পায়েল রয়েছেন। পায়েল, আরও একবার এই মুহূর্তের আমেজটা বুঝে নিতে চাইবো এবং ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের সমাগম, যেই ছবি প্রত্যেক বছর আমরা দেখতে পাই। শিশু
এসেছেন, কেউ প্রত্যেক বছর আসেন, কিন্তু ভক্ত সমাগমের যে ছবি প্রত্যেক বছর দেখা যায়, লাখো ভক্ত সমাগম পুরী হোক, মায়েশ হোক কিংবা কলকাতা ইসকন, সেই একই ছবি কিন্তু এইবারও। শুধুমাত্র আর কিছু সময়ের অপেক্ষা, রশিতে টান পড়ার অপেক্ষা, এবং সেই রশি একবার ছুঁয়ে দেখে পণ্য লাভের আশায় লাখো ভক্ত সমাগম। সেই ছবি অবশ্যই আমরা দিনভর আপনাদের দেখাচ্ছি লাইভ কভারেজ, যে চব্বিশ ঘন্টায় রথযাত্রার লাইভ কভারেজ আপনারা দেখতে পাচ্ছেন। আপাতত কমলাক্ষ পায়েল দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।